অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে কিশোরগঞ্জ ভৈরব থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত 11:45 দিকে ভৈরব বাজার রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। চন্দন চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃতধারীর ছেলে। ভৈরব থানা ও চট্টগ্রাম কোতোয়ালি থানার পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে। চন্দনের গ্রেফতারের বিষয়টি ভৈরব থানা ওসি মোহাম্মদ শাহিন নিশ্চিত করেছেন। ওসি মোহাম্মদ শাহিন মিয়া বলেন, চন্দন ট্রেনে চট্টগ্রাম থেকে রওনা হয়ে বুধবার রাত 7:30 দিকে ভৈরব রেলস্টেশনে নামেন। তার শ্বশুরবাড়ি ভৈরবের মেথরপট্টিতে। ওই হত্যার ঘটনায় মামলা দায়ের হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি গত 2 দিন ধরে ভৈরবে অবস্থান করছিল। ডিবি জানতে পারেন আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায়, কিন্তু ডিবি তার খোঁজ পাচ্ছিল না। বুধবার তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন। পরে এ খবর জানানো হলে আমরা সন্ধ্যার পর থেকে ভৈরব রেল স্টেশনে অবস্থান নিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। সার্স বিডি নিউজ, মাহবুব সৈকত।